হাই, দিস ইজ তাপস মন্ডল। ওয়েলকাম টু হোম অফ লার্নিং। আজকের ভিডিও তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকের ভিডিওতে আমরা ডিটেলসে ডিসকাস করবো ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়্যারলেস অপারেটরের রেজাল্ট কবে নাগাদ আসতে পারে, এবং তোমরা অনেকেই কাট অফ নিয়ে চিন্তিত। অনেকের মার্কস রয়েছে 20+, অনেকের মার্কস রয়েছে 30+, এবং তোমরা কনফিউজ রয়েছ যে তোমরা মাঠ প্র্যাকটিস করবে না করবে না। তো তোমাদের জন্য সেফ স্কোর আমি বলে দেবো যে কত মার্কস পেলে তোমরা মাঠ প্র্যাকটিস করবে, এবং মেল এবং ফিমেল অপারেটরদের আলাদা আলাদা কাট অফ, তার জন্য আলাদা আলাদা কিন্তু মার্কস বলে দেবো, সেফ স্কোর তোমাদের বলে দেবো, এবং ক্যাটাগরি ওয়াইজ সেটা জানিয়ে দেবো। কারণ তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এখানে পুরো কিন্তু ভ্যাকেন্সি ডিভিশন রয়েছে, মেলদের জন্য আলাদা ভ্যাকেন্সি রয়েছে এবং ফিমেলদের জন্য আলাদা ভ্যাকেন্সি রয়েছে। মেলদের জন্য 1126 এবং ফিমেলদের জন্য 125 ভ্যাকেন্সি রয়েছে। শুধু এটাই না, এই ভিডিওর মাধ্যমে তোমাদের রানের জন্য 10টা ইম্পর্টেন্ট টিপস আমরা প্রোভাইড করব, যেখানে তোমরা 20-30 ডেজের মধ্যে তোমাদের কিন্তু যে টার্গেট রয়েছে সেটা তোমরা অ্যাচিভ করতে পারবে। যেন মেল ক্যান্ডিডেটদের জন্য 3 মিনিটসের মধ্যে 800 মিটার কমপ্লিট করতে হবে, এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 400 মিটার্স উইদিন 2 মিনিটস কমপ্লিট করতে হবে। প্রতিদিন 2 ঘন্টা টাইম দেবে, এবং 20-30 দিনের মধ্যে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পাবে। এবং এখানে যারা হেলদি রয়েছে, যারা নর্মাল রয়েছে, সবার জন্য কিন্তু টিপস দেওয়া রয়েছে। যারা হেলদি রয়েছে তাদের জন্য একটু ডিফারেন্ট টিপস দেওয়া রয়েছে, তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করলে ঠিকঠাকভাবে বুঝতে পারবে, এবং তোমরা যদি মেনটেন করো তোমরা সাকসেস পাবেই পাবে। এবং রানিং টিপসের পর হেলদি ডায়েট কিন্তু অবশ্যই তোমরা দেখবে, হেলদি ডায়েটে আমরা একদম অ্যাফোর্ডেবল কিছু রেখেছি। এবার তোমাদের বলে দিই যে কত মার্কস পেলে তোমরা মাঠ প্র্যাকটিস করবে। অনেকে কিন্তু মাঠ প্র্যাকটিস স্টার্ট করে দিয়েছে যাদের একটু বেশি মার্কস রয়েছে, এবং যাদের লো মার্কস রয়েছে, মিডিয়াম মার্কস রয়েছে, তারা কিন্তু মাঠ প্র্যাকটিস করেন, কনফিউশনে রয়েছে। যারা এখনো পর্যন্ত চ্যানেলে নতুন রয়েছে, ফার্স্টবার আমার ভয়েস শুনতে পাচ্ছ বা অনেকবার শুনতে পেয়েও চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দিও এবং অল নোটিফিকেশন চুজ করে। তো স্টার্ট করা যাক। তো ইউআর ক্যাটাগরির জন্য মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ফার্স্টে বলে দিই, যাদের 30+ রয়েছে, ওকে, যাদের 30+ স্কোর হচ্ছে তারা কিন্তু মাঠ প্র্যাকটিস অবশ্যই করবে। এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 28+ যাদের মার্কস রয়েছে তারা মাঠ প্র্যাকটিস করবে। নেক্সট ওবিসি বি ক্যাটাগরি মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আমরা যদি বলি 27+ যাদের মার্কস রয়েছে তারা মাঠ প্র্যাকটিস করবে, এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 25+ যাদের মার্কস রয়েছে তারা মাঠ প্র্যাকটিস করবে। নেক্সট আমরা দেখবো ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে, ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে 25+ যাদের মার্কস রয়েছে তারা মাঠ প্র্যাকটিস করবে, এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 23+ যাদের মার্কস রয়েছে তারা মাঠ প্র্যাকটিস করবে। নেক্সট এসসি ক্যাটাগরির ক্ষেত্রে মেল 22+ যাদের রয়েছে মার্কস তারা করবে মাঠ প্র্যাকটিস, এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 20+ যাদের মার্কস রয়েছে তারা করবে মাঠ প্র্যাকটিস। নেক্সট লাস্ট ওয়ান এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 20+ যাদের মার্কস রয়েছে তারা করবে মাঠ প্র্যাকটিস, এবং ফিমেল ক্যাটাগরি 18+ যাদের মার্কস রয়েছে তারা করবে মাঠ প্র্যাকটিস। ওকে, আচ্ছা, তোমাদের আমি বারবার করে বলছি এটা কোনো কাট অফ মার্কস না, এটা জাস্ট একটা সেফ স্কোর, যে স্কোর পেলে তোমরা নিশ্চিত হয়ে মাঠ প্র্যাকটিস করবে। এবার এই ভিডিও দেখার পর অনেকে কি করবে, যাদের এর থেকেও কম স্কোর রয়েছে তারা মাঠ প্র্যাকটিস করবে না, কিন্তু আমি তাদেরও সাজেস্ট করবো তারাও মাঠ প্র্যাকটিস করো। কোনো মুহূর্তে যদি আরও লো স্কোর হয়ে যায়, লো কাট অফ হয়ে যায়, তো সেই মুহূর্তে তোমরা টাইমই পাবে না। রেজাল্ট বেরোনোর পর 15-20 ডেজের মধ্যে তোমাদের টার্গেট অ্যাচিভ তোমরা করতে পারবে না। তো তোমরা সবাই মাঠ প্র্যাকটিস করবে, তোমাদের সমস্ত গাইডলাইন্স, ডায়েট প্ল্যান সমস্ত কিছুই আমরা প্রোভাইড করে দিচ্ছি। জাস্ট তোমাদের 2 ঘন্টা কিন্তু, যাদের একদম কনফিউশনে রয়েছে, খুবই লো মার্কস রয়েছে, তারা 1 ঘন্টা প্র্যাকটিস করো, এবং যারা কনফিডেন্ট রয়েছে, যাদের এই স্কোরের মধ্যে আসছে তাদের মার্কস, তারা 2 ঘন্টা করে প্র্যাকটিস করো, তোমাদের টার্গেটে তোমরা অ্যাচিভ করতে পারবে, সেটা আমি প্রমিস করছি। এবার সব থেকে ইম্পর্টেন্ট কথা বলে দিই, রেজাল্ট কবে নাগাদ বেরোতে পারে। রেজাল্ট কিন্তু ফেব্রুয়ারি মান্থের লাস্টের দিকে বেরোনোর সম্ভাবনা খুবই বেশি রয়েছে। তো তোমাদের বেশি কিন্তু হাতে টাইম নেই, তোমরা 1-1.5 মাস টাইম পাবে। তো যে গাইডলাইনগুলো তোমাদের রয়েছে সেগুলো তোমরা ফলো করে প্র্যাকটিস করো। এবার টিপসগুলো দেখার আগে তোমাদের আমি ভালোভাবে বুঝিয়ে দিই, যাদের 1600 মিটার রান রয়েছে, মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, তাদের ক্ষেত্রে কিন্তু এই টিপসগুলো সমানভাবে প্রযোজ্য। ওকে, এবার টিপ নাম্বার 10, তোমরা 10টা টিপস দেখবে, তার মধ্যে 10 নম্বর যে রুলটা রয়েছে, এই 10 নম্বর রুলে তোমরা দেখতে পাবে যে 1600 মিটার রানের ক্ষেত্রে আমরা এটা বলেছি, সাজেস্ট করছি তোমরা ফার্স্ট যে 1400 মিটার রান সেটা কিন্তু হালকা হালকাভাবে নেবে, বেশি জোরে দৌড়বে না, হাঁপিয়ে যাবে, এবং লাস্ট 200 মিটার রান তোমরা কি করবে, সুপারম্যানের মতন দৌড়বে। সেইভাবেই তোমাদের যাদের 800 মিটার রান আছে, মানে ওয়্যারলেস অপারেটরদের সবার 800 মিটার মেল ক্যান্ডিডেটদের 3 মিনিটসের মধ্যে কমপ্লিট করতে হচ্ছে, তো ফার্স্ট যে তোমরা 600 মিটার রান করবে, ওকে,
600 মিটার যে রান করবে সেটা কিন্তু খুব ধীরে ধীরে করবে, এবং লাস্ট যে 200 মিটার রান রয়েছে এই 200 মিটার রান তোমরা কিন্তু সুপারম্যানের মতন দৌড়াবে। ওকে, এবার যাদের ফিমেল ক্যান্ডিডেটদের বলে দিই, 400 মিটার যাদের রান আছে ফার্স্ট 300 ধীরে ধীরে দৌড়াবে, ওকে, তা বলে একদম অ্যামিবা হয়ে যাবে না তো, এবং লাস্ট যে 100 মিটার আছে একদম সুপার উইমেনদের মতন দৌড়াবে। ওকে, সুপার উইমেন তো মুভি দেখেছো, তো সিরিজ থাকে তো তোমরা দেখতে পারো। এবার তোমাদের জন্য যে টাস্ক থাকলো, তোমাদের স্কোর তোমরা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। স্টেপ ওয়ান তোমাদের বলে দেই, রান প্র্যাকটিস স্টার্ট করার আগে 10 মিনিটস তোমাদের ওয়ার্ম আপ এক্সারসাইজ করতে হবে। স্ট্রেচিং এক্সারসাইজ তোমরা করতে পারো, এইভাবে স্ট্রেচিং এক্সারসাইজ করবে, নিজেকে ওয়ার্ম আপ করবে, তারপর রান প্র্যাকটিস স্টার্ট করবে। ওকে, তো ফার্স্ট 10 মিনিটস তোমরা করবে ওয়ার্ম আপ, অ্যান্ড এটা হচ্ছে স্টেপ ওয়ান। স্টেপ ওয়ান কমপ্লিট করার পর স্টেপ টুতে তোমাদের বলে দিচ্ছি কী করতে হবে। স্টেপ টু খুবই ইম্পর্টেন্ট, অল টাইম মাইন্ডে সেট করে রাখতে হবে, তোমরা বিগিনার তোমরা প্রফেশনাল না। বিগিনারদের ফার্স্ট ডেতে কিন্তু 1600 মিটার রান করা যাবে না। 1600 মিটার রান যদি তোমরা করো ফার্স্ট ডেতে, তোমরা অসুস্থ হয়ে যেতে পারো এবং নেক্সট ডে থেকে তোমরা আর রান প্র্যাকটিস করতে যাবে না। তো বিগিনার যারা রয়েছ, কখনোই ফার্স্ট ডেতে 1600 মিটার রান করবে না, ধীরে ধীরে গেন করবে, এটাই ভালো। স্টেপ নাম্বার 3, যাদের ওভার ওয়েট রয়েছে তাদের ফার্স্ট অফ অল ওয়েট লুজ করতে হবে। ওয়েট লুজ করার জন্য ডায়েটের সাথে সাথে তোমাদের কিন্তু দুপুরেও রান প্র্যাকটিস করতে হবে। দুপুরে রান প্র্যাকটিস করলে কী হবে, সূর্যের আলোতে ফ্যাট বার্ন হবে, ওয়েট খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু লুজ হতে থাকবে। তো যাদের ওয়েট বেশি রয়েছে তারা সকালের সাথে সাথে দুপুরেও রান প্র্যাকটিস করবে, সকালে কম করো দুপুরে বেশি করো, এবং যাদের নর্মাল ওয়েট রয়েছে তারা সকালেই রানিং প্র্যাকটিস করবে, দুপুরে করো না। স্টেপ নাম্বার 4, রান প্র্যাকটিস করার সময় পা কখনোই মাটিতে জোর করে ফেলবে না। পা যখনই মাটিতে জোর করে ফেলবে তখন পা ব্যথা করবে, টায়ার্ড হয়ে যাবে, আর বেশিক্ষণ রান প্র্যাকটিস করতে পারবে না। আমি জাস্ট ফটোর মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, এই যে পোর্শনগুলো যখন মাটিতে ফেলবে রান প্র্যাকটিস করার সময়, এগুলো খুব ধীরে ধীরে ফেলবে যাতে পা ব্যথা না করে এবং বেশিক্ষণ তোমরা রান প্র্যাকটিস করতে পারো। এতে তোমাদের যে অ্যাচিভমেন্ট মানে তোমাদের যে গোল সেটা তোমরা অ্যাচিভ করতে পারবে খুবই ইজিলি। খুব জোরে জোরে পা ফেললেই টায়ার্ড হয়ে যাবে। স্টেপ নাম্বার 5, রানিংয়ের সময় হাতের ভূমিকা তোমাদের সবসময় মাথার মধ্যে রাখতে হবে। এই যে রান করার সময় হাতের যে মুভমেন্টগুলো থাকে, এই মুভমেন্ট অল টাইম বজায় রাখতে হবে। এই মুভমেন্ট বজায় রাখলে তোমাদের ব্যালেন্স ঠিকঠাক থাকবে এবং টাইমের মধ্যে তোমাদের টার্গেট তোমরা অ্যাচিভ করতে পারবে। তো মাইন্ডে রাখবে যে হাতের ভূমিকা কী। স্টেপ নাম্বার 6, রানিংয়ের সময় ঘাড়কে অলওয়েজ স্ট্রেট রাখতে হবে। তোমরা এখানে পোস্টারে দেখতেই পাচ্ছ, একদম ঘাড় স্ট্রেট রয়েছে, একদম ঘাড় স্ট্রেট রয়েছে। স্টেপ 7, রানিংয়ের সময় কখনোই দাঁতকে জোড়া লাগাবে না, নাক দিয়ে নিঃশ্বাস নেবে এবং মুখ দিয়ে ছাড়বে, এবং মাইন্ডকে অলওয়েজ ফ্রি এবং ফ্রেশ রাখবে, এবং টার্গেটের দিকে মাইন্ডকে ফোকাস করতে হবে। স্টেপ নাম্বার 8, ফোকাস অন মিনিটস নট অন কিলোমিটার অর মিটার। তোমাদের মিনিটসে ফোকাস করতে হবে, কিলোমিটার বা মিটার কত রান করলে সেটা তোমাদের ফোকাস করা যাবে না। ফার্স্ট 7 ডেজ মানে ফার্স্ট উইকে তোমরা 6 মিনিটসকে 3টে ভাগে ভাগ করে নেবে, 2 মিনিটস 2 মিনিটস 2 মিনিটস এইভাবে ভাগ করে নেবে, যে ফার্স্ট 2 মিনিটসে কত মিটার রান করতে পারলে, সেকেন্ড 2 মিনিটসে কত মিটার রান করতে পারলে, থার্ড 2 মিনিটসে কত মিটার রান করতে পারলে। সেকেন্ড উইকে কী করবে, 3 মিনিটস 3 মিনিটস করে দেবে, 3 মিনিটসে কত রান করতে পারলে, আবার নেক্সট 3 মিনিটসে কত রান করতে পারলে। এবার থার্ড যে উইকে তোমরা দেখতে পাচ্ছ, আমি যেহেতু বলছি যে 15 to 21 ডেজ বা 20 ডেজের মধ্যে তোমরা এই গেইন করতে পারবে তোমাদের টার্গেট, তো লাস্ট উইকে তোমরা কী করবে, যে 6 মিনিট হিসেবে কাউন্ট করবে, 6 মিনিটসে তোমরা কত মিটার বা কত কিলোমিটার রান করতে পারলে। এইভাবে 6 মিনিটসকে ফার্স্ট উইকে ডিভাইড করবে 2 মিনিটস করে, সেকেন্ড উইকে ডিভাইড করবে 3 মিনিটস করে, এবং থার্ড উইকে তোমাদের রেজাল্ট 6 মিনিটসে কত হচ্ছে সেটা তোমরা দেখবে। হয়তো থার্ড উইকের ফার্স্ট ডেতে হয়তো 6 মিনিটে তোমাদের 1600 মিটার হচ্ছে না, সেকেন্ড ডেতে দেখবে কত মিটার হচ্ছে, থার্ড ডেতে দেখবে কত মিটার হচ্ছে, তারপর তোমরা কন্টিনিউ করতে থাকবে। একদম ফার্স্ট উইকেই তোমরা স্টার্ট করে দেবে না যে 6 মিনিটসেই আমাদের 1600 মিটার গেন করতে হবে, 1600 মিটার রানটা অ্যাচিভ করতে হবে, এটা কখনোই পসিবল না। স্টেপ নাম্বার 9, রোডে কখনোই তোমরা রান করবে না। যারা বিগিনার রয়েছ তারা রোডে যদি রান করো তোমাদের পায়ে পেন হতে পারে, তোমাদের রান করতে হবে গ্রাউন্ডে। গ্রাউন্ডে রান করলে পায়ে পেন কম হবে, কিন্তু যারা অনেকদিন থেকে প্র্যাকটিস করছো, যারা বিগিনার না, তারা রোডে রান করতে পারো, তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই।
কিন্তু বিগিনাররা কখনোই রোডে রান করবে না, গ্রাউন্ডে প্র্যাকটিস করবে, পায়ের পেন কম হবে। স্টেপ নাম্বার 10, লাস্ট স্টেপ হলেও খুবই ইম্পর্টেন্ট। তোমাদের টোটাল দৌড়তে হচ্ছে 1600 মিটার, 1600 মিটারের মধ্যে 1400 মিটার তোমরা কি করবে, নর্মালভাবে দৌড়বে, ওকে? বেশি জোরে দৌড়বে না, হাঁপিয়ে যাবে, টায়ার্ড হয়ে যাবে। লাস্ট যে 200 মিটার আছে, তোমাদের আর হিউম্যান থাকা দরকার নেই, ওই লাস্ট 200 মিটার তোমরা সুপারম্যানের মতন দৌড়বে। তাহলে ফার্স্টের 1400 যে মিটার আছে নর্মাল দৌড়বে, যাতে টায়ার্ড না হয়ে যাও, এবং লাস্ট 200 মিটার খুব জোরে তোমাদের দৌড়তে হবে, তাহলে তোমরা 1600 মিটারের যে টার্গেট সেটা ঠিকঠাকভাবে অ্যাচিভ করতে পারবে। না হলে তার আগেই তোমরা যদি ফার্স্ট থেকেই জোরে দৌড়তে স্টার্ট করে দাও, তাহলে কিন্তু এই 600 মিটারের টার্গেট তোমরা অ্যাচিভ করতে পারবে না, তার আগেই টায়ার্ড হয়ে যাবে। 10টা স্টেপ ফলো করার পরও তোমাদের ডায়েট মেনটেন করতে হবে তোমাদের টার্গেট অ্যাচিভ করার জন্য। তো ফার্স্ট অফ অল তোমাদের বলে দেই, তো এই সমস্ত খাবার দেখে হয়তো জিভে জল আসছে, কিন্তু টোটালি অ্যাভয়েড করতে হবে। জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, অয়েলি ফুড টোটালি অ্যাভয়েড করতে হবে, টোটালি, ওকে? জিভে জল আসলেও অ্যাভয়েড করতে হবে। এবং তোমাদের খেতে হবে এই সমস্ত হেলদি ফুড। কিছু হেলদি ফুডের নাম তোমাদের বলে দিই যেগুলো তোমরা অ্যাফোর্ড করতে পারবে, অনেকগুলো হেলদি ফুড থাকে যেগুলো তোমরা অ্যাফোর্ড করতে পারবে না। আমি নর্মালি যেটা একদম ম্যান্ডেটরি খেতেই হবে সেটা বলে দিচ্ছি, ব্যানানা, কলা তোমাদের রাখতেই হচ্ছে, মিল্ক তোমাদের রাখতেই হচ্ছে, এই দুটো জিনিস তোমরা রাখবে। এছাড়াও যে সমস্ত হেলদি ফুড তোমাদের মনে হবে যে খাওয়া দরকার তোমরা খেয়ে নেবে, ওকে? এবং তোমরা অ্যাফোর্ড যেগুলো করতে পারবে সেগুলোই খাবে, বেশি এক্সপেন্সিভ কিছু, অ্যাফোর্ডেবল যেগুলো না সেগুলোর দিকে এগিয়ে না, ওকে? এরপরও যদি তোমাদের কোনো ডাউট থাকে, কমেন্ট সেকশন ইজ ওপেন ফর অল, কমেন্ট সেকশনে তোমরা পার্টিসিপেট করো, কমেন্ট করো তোমাদের প্রবলেম। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ডিসকাশন, হোপ ইউ অল এনজয়েড দ্য ডিসকাশন, ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, থ্যাংক ইউ অ্যান্ড গড ব্লেস ইউ।